নন্দন আল্লাহ তাআলা সুরা তাওবার মধ্যে ডাক দিয়ে বলেন ईमानদার ও ইমানের দলে দনেরা যে সমস্ত বান্দাবন্দীরা ईमानদার হিসেবে দাবি কর যে সমস্ত বান্দাবন্দীরা ইমানের কথা বল তোমরা যারা বলো সমাজের মধ্যে আমি মুসলমান আমি বড় ईमानदार আমি মুমিন মুত্তাকিন বান্দা নন্দন গো iman ইমানদার যদি হইতে চান আপনার মধ্যে কমচে কম দুইটা গুণ থাকতে হইবে চিৎকার করে বলেন কয়টা গুণ থাকতে হইবে দুইটা কমচে কম দুইটা গুণ থাকার প্রয়োজন এই দুইটা গুণ যদি রাখতে পারেন তাহলে আপনি ইমানদার হইতে পারবেন তাহলে আপনি মমিন হইয়া সার্থ তাহলে আপনি মুসলমান হইয়া সার্থ মেদান গ দুইটা গুণের মধ্যে আমার মাওলাই ডাক দিয়া বলেন অ ইমানদার দুনিয়ার মানুষ এয়ো হাল্লা দিনা মানুষ গৌ আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিয়া বলছেন যারা ইমানের দাবি কর ইমানদার তাদেরকে আমি লক্ষ্য করে বলছি দুনিয়ার মধ্যে যেমন টাকা চুরি হয়ে যায় দুনিয়ার মধ্যে যেমন কাপড় চুরি হয়ে যায় দুনিয়ার মধ্যে যেমন মাল চুরি হয়ে যায় তেমন আমাদের দেশেও ইমান কিন্তু আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছে বলেন ঠিক কি না ও যুবক ইমান চুরি হয়ে যায় তুমি টের পাও না তুমি দিশা পাও না তুমি টের পাও না তোমার ইমানকে চুরি করে নিয়ে যাচ্ছে ভণ্ড বাবারা কথা কন্যা মরণকালে ঢোলবাসী বাজাইও দরিকের ভয়ও মরণকালে ঢোলবাসী বাজাইও কালেমা kalamও কোনো কিছুর দরকার নাই আছে কি নাই এই বাংলাদেশে ইমানকে কে চুরি করতেছে দুই শ্রেণীর মানুষ তার মধ্যে এক নাম্বার হলো ভন্ড পীরেরা কেউ কয় না ঠিক ঠিক আমি কি বানায় বলতেছি বলতেছি বন্ধ পীরের দয়াল মাজারে গে সেজদা নাই সেজদা দোয়া মাত্র আপনার iman ফাউদ কথা বলনা কে মাদান গো iman চুরি করে নাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ ই অল্লাদিন তাফুল্লাহ ও ঈমানদারেরা আমি তোমাদের ইমান দেওয়ার পর তোমাদের প্রথম নির্দেশ করলাম আল্লাকে ভয় করতে হইবে কাকে ভয় কর, আল্লাকে ভয় করতে হইবেন গো ভয় করার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই শিক্ষককে দেখে ছাত্র ওই সময় ভয় করবে যখন শিক্ষকের মেজাজ সম্পর্কে ছাত্রর জানা থাকবে কথা বল ছাত্র যখন শিক্ষককে বুঝতে পারবে আমার শিক্ষকের ক্ষমতা কতটুক তখন সেই ছাত্র কিন্তু শিক্ষককে দেখে ভয় পাইবে সেই সারকে দেখে ভয় পাইবে ও বাজান আমাদের যেই মনিপ আছে আমাদের যে সৃষ্টিকর্তা আছে আমাদের যে আল্লাহ আছে আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হইবেন আল্লাহ তালা আমাকে কেন ভয় করবি কেন ভয় করবি কারণ কি কারণ হইলো এই জমিনের মালিক হইলাম আমি আল্লাহ ওই আসমানের মালিক হইলাম আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা আয়াত মৌ তোরে যেখে দৌলা সবই তোমার হাতে তোমার হাতে মোরে সাজা ফোনে থে আয়াত যেখলা সবই তোমার হাতে তোমার হাতে মরি বাছি সাজি ফোনে থে মাঠে সোনার ফসল ফোলাও خدا ترسنا شعبی میٹھاؤں مٹھے سنر فاصل فولاؤں خدا ترسنا شعبی میٹھاؤں اے خدا کریم تمی رحمان الرحیم او جبغفا বড়াই করো যুবক তোমার দাদারও কিন্তু ছিল বলেন ঠিক না এই যে যৌবন বড়াই করো এই যৌবন তোমার বাবারও ছিল যুবক খবরদার খবরদার আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় করা যায়বে না আল্লাহ ডাক দিয়ে বললেন আমারে কেন ভয় করবা জন্য ভয় করব তিনি হলো পৃথিবীর বাদশা বলেন ঠিক না আল্লাহ দুনিয়ার মানুষ এই জন্য ভয় করবা আমি আল্লাহর এক দ্বিতীয় কোনো আল্লাহ না ভাই আল্লাহু আল্লাহ তালা আমাদেরকে ওয়াজ শুনাই এই জন্য ভাই করতে হইবে কারণ তিনি আমাদেরকে আজাব দেন তিনি আমাদেরকে মারেন তিনি আমাদেরকে জীবিত রাখেন আল্লা দি খলকল মমতাওয়াল হায়াত আলিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসান আমালা ও আমার আপনার সঙ্গে যেই জানটা আছে আমার আপনার সঙ্গে যেই প্রাণটা আছে এই প্রাণ এই জান দুনিয়ার কোনো মানুষ মানিক নয় এই প্রাণ এই জান মালিককে আরো জোরে বলেন নাকি মাদানগঞ্জ এই জন্য আল্লাহকে ভয় করতে হয় এই ভয় যদি কোনো মানুষের মধ্যে ঢুকে সেই মানুষ কোনোদিন চুরি করবে না সেই মানুষ কোনো দিন নামাজ কায়দা করবে না সেই মানুষ কোনোদিন মানুষের গীবত করবে না সেই মা কোনোদিন ব্যাপদ ব্যাপর্দা হইয়া চলবে না সেই মা কোনোদিন শাশুড়িকে কষ্ট দিবে না সেই মা কোনোদিন স্বামীকে কষ্ট দিবে না একটা মাত্র কারণ এক যদি কোনো মানুষের অর্জন হয় তাহলে সেই মানুষ ফেরেস্তার মতো দামি সেই মানুষ ফেরেস্তার চাইতে দামি হয়ে যাইবে সেই মানুষ আল্লাহর অলি হয়ে যাইবে একটা মাত্র গুণ অর্জন কর ভাই একটা মাত্র গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারেন সেইটা হলো আমাদের সৃষ্টিকর্তাকে ভয় করতে হইবে আমাকে হাত পা কান যিনি দিয়েছেন তাকে ভয় করতে হইবে এই ভয় কিন্তু কোনো মানুষের মধ্যে নাই দুনিয়ার মধ্যে পুলিশকে যত ভয় করি আল্লাহকে কিন্তু অতটা ভয় করি না ونستعين به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأوليائه وسلم <صلاح> <تصفح> <صلاح> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله, <مين الشيطان> الرجيم> <مين> الله> الرحمن الرحيم يا أيها الذين آمنوا تقولوا Con... صدق الله العظيم. عن عثمان رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد هرك باشد عمل صلوات مدم هرك باشد عمل صلوات مدم أتو سيدو زخش ديبر ويحرم بلغ العلا بكماله كشف الضجا بجماله حسنة جميع صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লনকু নন্না মিনাল খাসিরিন মাওলাই কারীম ও দরুদ ই আল্লাহ আজকের এই মাফিল কি তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও ও আসমানের মালিক জান্নাতের মালিক এই মজমার মধ্যে এমন কোন বান্দা আছে যাদের মানাই যাদের বাবা নাই আয় আল্লাহ তালা যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবর গিয়েছে মালি। আরে এই মাহফিলের করিয়া তাদের গবরগুলো জান্নাতের বাগান বানায় দার আল্লাহ এই মাহফিলের সঙ্গে যেই সমস্ত বান্ধবান্দিরা জড়িত রয়েছে মালিক সকলকে তুমি কবল করিয়া নাও সকল দামকে তুমি কবল করিয়া নাও ও আসমানের মালি আমার সঙ্গে অনেক মা বোনের হাত তুলেছে আল্লাহ সকলের মনের অনেক বাসনাগুলো পণ্য করিয়া দাও আল্লাহ কাছে একটি আর্জু পেশ করলাম মনের একটা তামান্না পেশ করলাম মালিক ও মালিক আমরা যে যেখানে থাকি না কেন মৌতের সময় আমাদের সকল আর জবান দিয়ে জারি করে দিবালা ইহ মোহাম্মদুর রসুল্লা ইলাহ জরজর লা ইলা ইলা লা ইলা 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 জাতি আই ছুটে আই এই মাফিলে ফুরে সে গুলা দে আই দর দি মুসলমান জাতায় চোট এই মাফিলে ফুর সে গোলপদে বেজো দিয়াই এত জন্নতের বাগা চুটে সে মধু করে প্রাণ মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা এত জন্নাথের বাগা কত মমিম চুটেছে সে মধু করে প্রাণ আল্লাহর কাছে বলেন তারা আল্লাহর কাছে বলেন তারা আমি ক্ষমা করে দা এই ফিলে ফুর সে গোলফদেশ বিজু দিয়াই দিন দর আই দরিয়ালাই চোটে আলে ফুর গো লফদে বিজু দিয়াই এত জন্ন তে কত মিন চুটে হয়ে যাই বেকুন এত জন্নাতে রিফু কত মমিন চুটে সে হয়ে যাই বেকুন আল্লাহর কাছে বলেন তারা আল্লাহর কাছে বলেন তারা ওমা করে দাও এই মাফিলে ঘুরছে গলা পড়ে দেখ দি জুদি আইলা ইলাহ ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা

হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল তাফসিরুল করার মাহফিলের সম্মানিত সাহেব ওয়াস্কের মাহফিলের প্রধান অতিথি সহ সমস্ত অতিথিদেরকে আল্লাহ হায়াতে তৈয়বাদ নাম করুন বলেন আহমেদ আমার সামনে অভিষ্ট রয়েছেন দূর দূরান্ত থেকে আল্লাহ তাল কিরিন জাকির বান্দরা বান্দারা পর্দার আড়ালে অবস্থানরতা সরলা সরলা মা ও বোনেরা মা আসছে নাকি আছে আল্লাহ তালার দরবার অসংখ্য শুকুর ও সুযোগ যে আল্লাহ তালা আমাদেরকে এই দারিয়া দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসার জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু কথা বলা এবং শোনার যিনি তৌফিক দিয়েছেন এই ক্ষমতাটা কা সম্মানিত সুধি আপনারা মনে করতেছেন যে হুজুরের টাহা দানি আসছি হুজুর বলতে থাক আমরা একটু বাদাম খাইতে থাকি এটা যদি চিন্তা ভাবনা করেন আর এই মন মানসিকতা নিয়ে যদি জান্নাতের বাগানের মধ্যে ঢোকেন তাহলে আবু জেহেল যে আবু জেহেলের বাড়ির সাথে জান্নাত থাকার পরও জান্নাতে যেতে পারে নাই আমরা ওই নিয়ত করে বসলে জান্নাতে যেতে না বলেন ঠিক আসতে আবু জেহেলের বাড়ির আমার নবীর বাড়ি কথা বলেন আবু জেহেল জান্নাতে যেতে পারবে কারণ মন মানসিকতা ছিল ভিন্ন রকম ও ওইটা মোহাম্মদের বেটা আবদুল্লার বেটা মোহাম্মদ ওই আর কি করবি এই চিন্তা করতে 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 একবারে দুনিয়া থেকে বিদায় বিদায় করে শয়তান মনে মনে আমার কথা ঠিক কিনা। সম্মানিত সুধি যে মহান সৃষ্টিকর্তা যে মহান স্রষ্টা যে আমাদের মতো অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে দামি জায়গায় দামি স্থান উৎকৃষ্ট জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ জাল্লাহ শাহনুহর দরবারে ইমানের আওয়াজকে বলন্দ করে সকলেই জবান খুলে আল্লাহর দেওয়া জবান দিয়ে শরীরের সমস্ত শক্তিকে উজার করে দিয়ে কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমরা যে জমিনে বসে আলহামদুলিল্লাহ বললাম এই জায়গায় একটা প্রশাসনিক বাহিনী আছে যে প্রশাসনিককে আমরা আমাদের চন্মচক্ষুতে দেখতে পারি না তার নাম কি বলতে পারবেন কি কি ফেরেশতা তার নাম কি লা নাম কি লায়া ইল্লা হাফাত হমুল মালা ইকা অগাসিয়া তহমুর রকমা অনাজ্লাত আলাই হেমুজ সাকিনা এখানে আল্লাহর প্রশাসনিক বাহিনীর যিনি লিডার এই লিডার কিছু ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহর নবীর কৌল অনুযায়ী আমাদেরকে করে রাখছে আমাদেরকে পাহারা দিচ্ছে যেমন বিভিন্ন আওয়ামী লীগের অনুষ্ঠান অনুষ্ঠান বিএনপির পুলিশ থাকে না আল্লাহর প্রশাসন বাহিনী আমাদেরকে পাহারা দিচ্ছে সম্মানিত সুদী এত বড় একটা দামি মানুষ পাহারা তো তাদেরকেই দেওয়া হয় গার্ড তো তাদেরকেই দেওয়া হয় যারা সমাজের মধ্যে দামি কথা বলেন পারবেন না মিছ কথা বললাম নাকি কারণ আপনাদের তো অভ্যেস নাই এই জন্যই মাহফিল গুলো শর্টকাটে বারোটার মধ্যে শেষ করে দেওয়া উচিত আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝ দেওয়ার তৌফিক দান করুন আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রহমাতুল্লাহ আল আমিন সাইয়দুল মুরসালিন খাতেবুল নাবিগিন জেনার সুপারিশ পারমিশন জেনার ইঙ্গিত সারা কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো কায়দা নেই কেউ আগে জান্নাতে যেতে পারবে না আমার নবীর ওম্মতরা সারা সম্মানিত সুদি সেই নবীর রওজয় পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরেস তাদের মাধ্যমে সালাম পাঠা দিই ভক্তি সহকারে উচ্চ আওয়াজে বলি সাল্লু আমরা আমাদের আজকের যেই মাহফিল মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসায় কি ফুটানো হয় মাদ্রাসায় কি তৈরি করা হয় এটা আমাদের জানার দরকার আছে না এখানে তৈরি করা হয় হলো অন্য অন্য ছেলে পেলেগুলো দাঁড়ায় থেকে প্রস্রাব করে এই সমস্ত কারখানা থেকে এমন একটা প্রোডাক্ট বের হয় যে প্রোডাক্টটা দাঁড়ায় থেকে করবে না বুঝে থেকে করবে কথা ঠিক কিনা অন্য অন্য কারখানা থেকে যেই প্রোডাক্ট বের হয় ওই প্রোডাক্ট মাথায় টুপি লাগাইবে না লম্বা জায়গায় জামা লাগাইবে না বা সন্নাতে পোশাক থাকবে না কিন্তু এই সমস্ত কারখানা থেকে প্রোডাক্ট বের হইলে ওই প্রোডাক্টগুলো তার মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে শরীরে সন্ন্যাতি পোশাক থাকবে এগুলাই হলো এই সমস্ত কারখানার প্রোডাক্ট কথা বলেন ঠিক কিনা সম্মানিত ঔষধি এই করুল কারিম এটা যতদিন পৃথিবী যত যতদিন আছে পৃথিবী তাও তত ততদিন এক দাম যখন আস্তে আস্তে চলে যাবে মানুষ যখন এক দূরে সরে দিবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে আস্তে আস্তে গজব আসাও শুরু হবে বলেন না আজকে কোরআনের দাম কম না বেশি খালি বেশি না বেশি মানে কি যার কেন তো শিখ ধরে বসে আছে এ কথা করছেন নাকি আপনারা কোরআন ছাড়া চলবেন কোনো ঝামেলা নাই কোরআন যখনই নিয়ে সাথে চলবেন তখনই জেলখানা যাওয়া লাগবে আরো আসতে কন আরো আসতে কন আরো আসতে বলেন এই কোরআনুল কারিমের মধ্যে সুরা আছে কয়টি একশত চোদ্দটি তার ভিতরে একটা সুরা আছে নয় নম্বর সুরা সুরাই তৌবা তৌবা মানে গুনা যা করছি সেখান থেকে ফিরে আসা এবং কোনো সূচনা তৈরা তৈরি করা জাল্লা আর কোনো দিন অকাম কর্ম দুনিয়াতে কাম হলো দুই প্রকার একটা হলো কাম আর একটা হলো ওয়াকাম ওয়াকাম কোনো সময় করিব না সম্মানিত শুধু এই কোরআনুল কারিমের সঙ্গে আমি আপনি যদি আত্মা দিয়ে সম্পর্ক রাখতে পারি মানুষের কোরআনের সাথে সম্পর্ক দুই প্রকার কয় প্রকার এক প্রকারের নাম হলো মাঝে মাঝে কোরআনকে ধরে সুমাখা বকের সাথে ঠেকে তাকেরপুর পুর রেখে দেওয়া কথা ঠিক কিনা আর এক প্রকারের সম্পর্ক হলো এই কোরআনের মধ্যে যা যা আছে আল্লাহ তালা যেই সমস্ত কর্মগুলো করতে বলছে যেগুলো নিষেধ করতে বলছে এই জিনিসগুলো আমাদের জীবনের সাথে মেনে নেওয়া এটা এক প্রকারের মহাব্বত কথা ঠিক কিনা সম্মানিত শুধু এই কোরআন একটা আলো এটা যেমন আলো দেখতে চান না এটা একটা আলো আর কোরআনের মধ্যে যে আইনগুলো আছে যে বিধানগুলো আছে এগুলো হলো লাঠি এগুলো কি খারাপ লাগতেছে এই জায়গায় একটা সাপ বের হয়েছে সাপ এই সাপ বের হয়েছে তো রাত্রে তো উনি বলতেছে এবারে এখানে একটা সাপ বের হয়েছে লাইট জ্বালাও তো ওনার হাতে ছিল লাইট উনি লাইট জ্বলে দেখতেছেন একটা বিশাল আকারে মনে করেন বিষাক্ত সাপ এখন বলতেছে নাকি মারা হোক বলতেছে কেমনে মারবা হাতে না খালি শুধু আলো আলো আপনার বাতির আলো হোক আপনার কি আপনার কি হোক বা টর্চ লাইট হোক বাগের আগের কার যুগে হারিকিন ছিল হারিকিন হোক শুধু আলো আছে কিন্তু লাই ওই সাপটা মারতে গেলে কি দরকার জোরে বলেন সবাই খালি হাই হাল্লা করতে এবারে সাপটা মারা হোক সাপটা মারা কিন্তু কেউ বলতেছে না যে লাঠি নিয়ে আসো কেউ বলতেছে নাকি লাঠি ছাড়া যেমন সাপ মানা সম্ভব নয় কোরআনের আইন ছাড়াও দুনিয়াতে ইসলামী আইন প্রতিষ্ঠা করা সম্ভব নয় যতই বলেন নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত করো মাদ্রাসা এটা করো সেটা করো যতক্ষণ পর্যন্ত আইন নামে যে লাঠিটা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এই মুসলমান সোজা হবে না কথা বলেন ঠিক কিনা তাহলে সেই লাঠির আমাদের দরকার আছে কি নাই সকলেই জোবান খুলে বললেন না তার মানে ভয় পাইছেন নাকি ও এই লাঠি যদি হয় তাহলে শুধু আমার উপকার আপনার উপকারতা নয় গোটা বিশ্বের উপকার কথা বলেন না ঠিক না লাঠি এই লাঠি যদি থাকে তাহলে রাস্তা দিয়ে আমার মা বোনরা কত সুন্দর করে হেঁটে যাবে পর্দার মধ্যে হেঁটে যাবে তখন আর মৌমাসির চাকের মতো খুলে যাইবে না তখন আর বডি খুলবে না ব্লাউজ খুলবে না কতক্ষণ না কে আইন থাকবে যখন মা গো মা গো ও মা তুমি যে তোমার তোমার উলঙ্গ হইয়া ঘরো তুমি যে তোমার স্বাধীনতা নিয়ে ঘরো ও মা এই কোরআনের আইন যদি দুনিয়াতে থাকত এই কোরআনের আইন যদি বাংলাদেশে থাকত তাহলে কোনো মানুষ অপরের জিনিস চুরি করে খেতে পারতো না বলেন ঠিক কি এই কোরআনের আইন বলতে লাঠি যদি আমাদের বাংলাদেশে থাকত তাহলে কোনো মানুষ অপরকে হত্যা করতে পারতো না কারণ কি কোরানের আইন আমাকে হত্যা করছেন হত্যার বদলে হত্যা কথা বলেন ঠিক কি না আর চুরি করছেন চুরির বদলে হাত কেটে দেওয়া কথা বলেন ঠিক কি না জান এই কোরানে মেয়ের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই মাদানগোরানের সাথে সম্পর্ক যদি না রাখতে পারেন তাহলে আপনার জীবনের কোনো দাম নাই আপনার জীবনের কোনো মূল্য নাই মাদানগ এই লাঠি যদি আমাদের থাকত তাহলে বড় বড় আলেমরা ওই জেলখানার মধ্যে বিনা অফরাধে থাকতে পারত না বলেন ঠিক না আজকে কোরআন আছে কোরআন আছে কিন্তু কোরআনের লাঠি নাই বলেন ঠিক কিনা অপরাধী বুকের চেন খুলে সমাজের মধ্যে ঘরে অপরাধী বিয়ানা করতে সলের বাব হয় অপরাধী বিয়ানা হইতে পেটে বাচ্চা আসে কথা ভাই আর বউ নিয়ে হোটেলে ঘুরতে যায় আর সেই বেচারা জেলখানায় যায় কথা ঠিক কিনা এই কোরআনের লাঠির আমাদেরও দরকার আছে সেই লাঠিটা যদি তৈরি করতে চান তাহলে এমন প্রতিষ্ঠানের দরকার কোরআনের ভালোবাসা এই কোরআনের জ্ঞান প্রত্যেকটা মানুষের জন্য দরকার গো কোরআনের জ্ঞান যখন কোন কোন মানুষের মধ্যে থাকবে তার দ্বারাই কোনো গুণার কাজে সংগঠিত হইবে না তার দ্বারাই অপকর্ম হইবে না আল্লাহ মধ্যে ডাক দিয়ে বলেন ঈমানদার আর ও ইমানের দলেরা যে সমস্ত বান্দা বান্দিরা হিসাবে দাবি করো যে সমস্ত বান্দা ইমানের কথা বলো তোমরা যারা বলো সমাজের মধ্যে আমি মুসলমান আমি বড় ইমানদার আমি মমিন মোত্তাকিন বান্দা মেদান ইমান ইমানদার যদি হইতে চান আপনার মধ্যে কমসে কম দুইটা গুণ থাকতে হইবে চিৎকার করে বলেন কয়টা গুণ থাকতে হইবে দুইটা কমছে কম দুইটা গুণ থাকার প্রয়োজন এই দুইটা গুণ যদি রাখতে পারেন তাহলে আপনি ইমানদার হইতে পারবেন তাহলে আপনি মমিন হইয়া সার্থ তাহলে আপনি মুসলমান হইয়া সার্থ মেদান গ দুইটা গুণের মধ্যে আমার মাওলাই কারি ডাক দিয়া বলেন ও ইমানদার দুনিয়ার মানুষ ইয়া আইহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আমরা জানগো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যারা ইমানের দাবি করো ঈমানদার তাদেরকে আমি লক্ষ্য করে বলছি দুনিয়ার মধ্যে যেমন টাকা চুরি হয়ে যায় দুনিয়ার মধ্যে যেমন কাপড় চুরি হয়ে যায় দুনিয়ার মধ্যে যেমন মাল চুরি হয়ে যায় তেমন আমাদের দেশেও ইমান কিন্তু আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছে বলেন ঠিক কিনা ও যুবক ঈমান মান চুরি হয়ে যায় তুমি টের পাও না তুমি দিশা পাও না তুমি টের পাও না তোমার ইমানকে কে চুরি করে নিয়ে যাচ্ছে ভন্ড বাবারা কথা কন্যা মরণকালে ঢোলবাসি বাজাই ও তরিকার ভাই মরণকালে ঢোলবাসী বাজাই কালেমা কালাম কোনো কিছুর দরকার নাই আছে কি নাই এই বাংলাদেশে ইমানকে চুরি করতেছে দুই শ্রেণীর মানুষ তার মধ্যে এক নম্বর ভন্ড পীরের দল মাজারে গে নাই সেজদা দোয়া মাত্র আপনার ইমান ফল ইমান ফল কথা বললেন মেদন গো ইমান চুরি করে নাই আল্লাহ তা বলেন দুনিয়ার মানুষ ও ইমানদারেরা আমি তোমাদের ইমান দেওয়ার পর তোমাদের প্রথম নির্দেশ করলাম আল্লাকে ভয় করতে হইবে কাকে ভয় করো আল্লাকে ভয় করতে হইবে মেদেন গো আগে আমি প্রশ্ন করতে চাই শিক্ষককে দেখে ছাত্র ওই সময় ভয় করবে যখন শিক্ষকের মেজাজ সম্পর্কে ছাত্রর জানা থাকবে কথা কথা ছাত্র যা শিক্ষককে বুঝতে পারবে আমার শিক্ষকের ক্ষমতা কতটুক তখন সেই ছাত্র কিন্তু শিক্ষককে দেখে ভয় পাইবে সেই স্যারকে দেখে ভয় পাইবে ও বাজার আমাদের যে মনিপ আছে আমাদের যে সৃষ্টিকর্তা আছে আমাদের যে আল্লাহ আছে আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হইবেন আল্লাহ তালা তালা দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ আমাকে কেন ভয় করবি কেন ভয় করবি কারণ কি কারণ হইল এই জমিনের মালিক হইলাম আমি আল্লাহ ওই আসমানের মালিক হইলাম আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা হায়া তো মৌ তোরে যেখে দৌলাত সবই তোমার হাতে তোমার হাতে মরি বা আছি সাজি কাফুনে ঠে আয়াত মো তোরে যেখে দৌলা সবি তোমার হাতে তোমার হাতে মরি বাচি সাজি কাফুনে মাঠে সোনার ফসল ফোলাও خدا ترسنا شعبی میٹھاؤں مٹے سنر فاصل فولاؤں خدا ترسنا شعبی میٹھاؤں اے خدا کریم تمی رحمان الرحیم او جبغفا বড় আই করো যুবক ও ভাই যৌবন তোমার দাদারও কিন্তু ছিল বলেন ঠিক কি না এই যে এই যৌবনের বড়াই করো এই যৌবন তোমারও বাবারও ছিল যুবক খবরও দারো খবরও দার আল্লার ভয় সারা কোনো ভয় করা যায়বে না আল্লাহ ডাক দিয়ে বললেন আমারে কেন ভয় করবা বাহ এই জন্য ভয় করব তিনি হলো পৃথিবীর বাদশাহ বলেন ঠিক কি না আল্লাহ দুনিয়ার মানুষ এই জন্য ভয় করবা আমি আল্লাহর এক দ্বিতীয় কোনো আল্লাহ না ভাই আল্লাহু আল্লাহ তালা আমাদেরকে ওয়াজ শুনাই এই জন্য ভাই করতে হইবে কারণ তিনি আমাদেরকে আজাব দেন তিনি আমাদেরকে মারেন তিনি আমাদেরকে জীবিত রাখেন আল্লাহ দি খলকল মমতাওয়াল হায়াত আলী আবুল ওয়াকুম আয়ুকুম আহসান আমালা ও আমার আপনার সঙ্গে যেই জানটা আছে আমার আপনার সঙ্গে যেই প্রাণটা আছে এই প্রাণ এই জান দুনিয়ার কোনো মানুষ মানিক লয় এই প্রাণ এই জান মালিককে আর জোরে বলেন নাকি এই জন্য আল্লাহকে ভয় করতে হয় এই ভয় যদি মানুষের মধ্যে ঢুকে সেই মানুষ কোনোদিন চুরি করবে না সেই মানুষ কোনোদিন নামাজ কায়দা করবে না সেই মানুষ মানুষের করবে না সেই মা কোনোদিন বেপরদা হইয়া চলবে না সেই মা কোনোদিন স্বামীকে কষ্ট দিবে না একটা মাত্র কারণ একটা গুণ যদি কোনো মানুষের অর্জন হয় তাহলে সেই মানুষ ফেরেস্তার মতো দামি সেই মানুষ ফেরেস্তার চাইতে দামি হয়ে যাইবে সেই মানুষ আল্লাহর হয়ে যাইবে একটা মাত্র গুণ অর্জন কর যুবক ভাই একটা মাত্র গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে সেইটা হলো আমাদের সৃষ্টিকর্তাকে ভয় করতে হইবে আমাকে হাত পা চোখ কান যিনি দিয়েছেন তাকে ভয় করতে হইবে এই ভয় কিন্তু কোনো মানুষের মধ্যে নাই দুনিয়ার মধ্যে পুলিশকে যত ভয় করি আল্লাহকে কিন্তু অতটা ভয় করি না আল্লাহ তাআলা আনহু তেনার স্বভাব ছিল তিনি রাত্রিতে প্রজাদেরকে খবর নিতেন আজকে বাংলাদেশের সব নেতারা যদি ওমরের আদর্শটা নিত ইলেকশনের টাইমে দশ লাখ এক কোটি বিশ কোটি টাকা খরচ করা লাগতো সবাই কমা করছেন না ঠিক না ব্যাটিক আর জোরে কন না ঠিক না ঠিক বাড়া ওমর ইবনুল খতাব রাহু তিনি তার অভ্যাস ছিল রাত্রিতে বের হওয়া প্রজাদের খবর নেওয়া এটা আমরা সকলেই জানি কারণ কি ইচ্ছা করলে তো তিনি আমাদের এই বিভিন্ন বড় বড় নেতাদের মতো এসি ঘরের মধ্যে আমা হামাগারে ভোট নিয়ে যা পাঁচ হাজার গাড়ির মধ্যে ঘরে আর ওই পাঁচ গাড়ির রাস্তা কার কাদো আমাদের গায়ের দেয় আমাদের গায়ের দেয় কথা পায় না সেই পাঁচ এসি গাড়ির মধ্যে ঘরে আর খালি মনে করেন যে টাঙ্কি মারে ভোটের টাইমে নামাজটাও এক ২ দুই চার পাঁচ দশ একসাথে পড়ে আপনাদের এলাকার কথা বলতেছিলেন আইবিলা ভোটের টাইমে একসাথে 2 4 5 10ক তো নামাজ পড়ে কিন্তু ভোটে ওঠার পরে ওই যে ঘরের এসি লাগাইছে ভোটে রাগদে যদি কয় আসসালামু আলাইকুম ও আপনি আব্দুল করিম চাচা না কয় হ্যাঁ বাবা কয় চাচা তাহলে আমার জন্য দোয়া করেন কয় ইনশাআল্লাহ ভোট ওঠার পরে যদি যা আপনি সালাম দেন আপনি কে লোকজন লোক কইতেছে हां হুজুর কি কয় কি কয় আপনি দেখেন হুশ করে কথা ঠিক কিনা না ঘুমানোর কারণ হলো আমাকে আমার এই দায়িত্ব সঠিকভাবে যদি পালন না করি আল্লাহ আমাকে যে কোনো মুহূর্তে শাস্তি রাস্তা বের হতে বিভিন্ন লোকের খোঁজ খবর নিলেন হঠাৎ করে তিনি গ্রামের মধ্যে ঢুকে পড়ছে গ্রামের মধ্যে ঢুকে গিয়ে দেখে একটা ঝুপড়ি ঘর মিট মিটানে আলো জ্বলতেছে তখনকার সময় তো এরকম কারেন্ট ছিল না মিট আলো গভীর রজনী যে ওমরের ভয়ে শয়তান রাস্তাতে হাঁটতে পারে না সেই ওমরের সামনে কথা বলাও কিন্তু বেটা ছলের কাম কথা না নাকে সাধারণ চেয়ারম্যান যদি করা হয় ওই চেয়ারম্যানের সামনে কথা কতি বুকের মধ্যে ভার ভার করে দুইজন কয় ধরি জামাত আল্লাহর পয়গম্বর এর দুই নাম্বার ছাত্রর নাম কি শুধু ওমর বললে ফাঁকা দায় হইবে না বলতে হয়েবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন বলেন বাজান গো আল্লাহর পয়গম্বর এর সাহাবী আমিরুল মুমিনিন গবীর রাজনিতে এমন গবীর রাজনিতে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন গ্রামের মধ্যে ঢোকার পড়া দেখে একটা জপলি ঘর ওই ঝুপড়ি ঘরের মধ্যে মিট মিটানি আলো জলে আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গিয়ে লক্ষ্য করে দেখে আল্লাহর এক বান্দি ঘরের মধ্যে বইসা আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে অবাজা আল্লাহর বান্দিদের জান্নাতে যাওয়া কিন্তু সহজ আল্লাহর বান্দিদের আমল কম আল্লাহর বান্দিরা জান্নাতে পুরুষের আগে যাইতে পারবে উল্লা গ মহিলা জান্নাতে যেমন আগে যায় আল্লাহর পয়গম্বর বলেন এই মহিলারাও জাহান নামেও বেশি থাকবে সমস্যা হচ্ছে বলে সিগনাল দিন ওই যে সাইডে লাল বাতি চালায় আমিরুল মুমিনিন হযরত ওমর আল্লাহর বান্দির ঘরের দরজায় গিয়ে বলতেছে কেউ আসনি ঘরের মধ্যে কেউ আসনি যখন এই কথা বলে ঘরের মধ্য থেকে একটা হালকা আওয়াজ বের হয় ভাই ঘরের মধ্য থেকে একটা বৃদ্ধামার আওয়াজ বের হয় আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন তোমরা দুইটা জিনিস অর্জন করবা একটা অর্জন করবা তা আর নাম ভাই ভাইটা কার অর্জন করতে হইবে ভাই না নয় রেবের ভয় নয় রবের ভয় কথা বলেন ঠিক কিনা মাজান গ যেই ব্যক্তির মধ্যে ভয় থাকে সে কোনো দিন ল্যাপ মোড় দিয়ে ঘুম পাড়তে পারে না নামাজের টাইমে বলেন ঠিক কিনা যেই ব্যক্তির মধ্যে ভয় আছে সে কোনো দিন অপরের জমির আল সিকুন করে ফুলছে রাত বানাইতে পারে না না এরকম কিছু হাইতে রে চাচা আপনাকে এলাকার নাই এর যা কাম ফজর নামাজ পরে টুপি মাথার দিয়ে গামছা মাজাত বান্ধে ওই সর্বপ্রথম যা ফুল সেরাত বানাচ্ছে এ কথা করছেন না আপনারা এমন হাতেরা সাসা আছে কি নাই ও বাজার ওই বেচারার মধ্যে যদি এই রকম টেনশন থাকে আমি যে অপরের জমি চিকুন করে করে আমার জমি বড় করতেছি আমার সাথে তো আল্লাহ আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো আমারে দেখতেছেন দেখতেছেন কেরামান কতিবিন আমার সঙ্গে আছে যেই হাত দিয়ে আমি অপরের ক্ষতি করি এই হাতের মালিক তো আমি নয় এই হাতের মালিক কে এই চিন্তা এই ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে সে কোনোদিন অপরের ক্ষতি করতে পারে আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গিয়ে সর্বপ্রথম একটা সালাম মেরে দিছে কি মারছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও বাজার নেতার মুখ দিয়ে সহজে কিন্তু সালাম বের হয় না কথা কন না কেবার ভোটের আগে সালাম ভোটের পরে কোন সালাম নাই এক চেয়ারম্যানকে কে ডাক দিয়ে বললাম ভাই আপনি তো ভোটের আগে হাজার হাজার সালাম দেন ভোটের পরে কোনো সালাম নাই সালাম না ভাই এর কারণ কি কারণ কি বলতেছে হুজুর ভোটের আগে অনেক সালাম দিছে এখন শুধু নিমু দেখছেন আর কারবার ভোটের আগে অনেক সালাম দিছি এখন শুধু নেওয়ার পালা এটা কি না ভুল বাদাম গো আজকে সমাজের মধ্যে সালামের তরিকা হয়েছে দুইটা এক নাম্বার ছোট লোক বড় লোককে সালাম দেয় বড় লোক কোনো সময় ছোট লোককে সালাম দেয় না ও আজকে এই মাহফিল থেকে আপনাদেরকে একটা আমল শিখাই দিই কালকে সকাল থেকে শুধু ভ্যানওয়ালাদের সালাম দিবেন শুধু ভ্যানওয়ালাদের সালাম দিবেন কারণ কি কারণ কি আমি বড় টাকাওয়ালা আমি বড় ধনাট্য মানুষ আমি কোনোদিন ভ্যানওয়ালাকে সালাম দিই না অনেক হুজুর আছে মোস খাড়া করে থাকে হামাক যেন সালাম দেয় কথা করছেন না কি আপনারা কথা বল না কা কথা হলো মসজিদের হলো সভাপতি হামাক দিবি হলো হামাগারি ইমাম সাহেব সালাম দেখছো আমাক সালাম না দিতে চাই গেল এ এরকম আসে না ব্যাক কেলে সভাপতি নাই সভাপতি নাই কথা যদি না এখন ওয়াজি করব না চলে জামা কিন্তু আমার गावজন আট তুলে দিও না বড় লোক ছোট লোককে সালাম দেয় না কথা সত্য না মিথ্যা ভ্যানওয়ালা চেয়ারম্যান কে সালাম দেয় চেয়ারম্যান ভ্যানওয়ালা কে সালাম দেয় না ওই সময় দেয় যখন স্বার্থ থাকে কথা কয় না কে বেজান গো আমি হলো মাদ্রাসার সেক্রেটারি আমি হলো মাদ্রাসার সভাপতি হুজুর আমাকে সালাম দিবে আমি কেন হুজুরকে সালাম দিব না 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 তুমি যতবারই সভাপতি হও না কেন যুবক ভাই তুমি যতবারই মন্ত্রী হও না কেন তুমি যতবারই সেক্রেটারি হও না কেন অবাকে আপনাদের এলাকার এই খবর আর বলার প্রয়োজন হয় না আমাদের এলাকাও নয় একটা অন্য এলাকার লোক তিনি টিউন অফিসে গিয়েছে বাস্তব ঘটনা বলছি হুজুর ইমাম সাহেব টিউন অফিসে গিয়েছে টিউনকে সালাম দেয় নাই ওই টিউন অফিসার ওই আল্লাহর বান্দা হুজুরকে অফিস থেকে বের করে দিয়েছে বাদ জানা ওসবিল্লা

জোরে বলেন যে ব্যক্তি কোন আলেমের সঙ্গে বেয়াদবি করল যুবক ভাই সে স্বয়ং নবীর সঙ্গে বেয়াদবি করল যে নবীর সঙ্গে বেয়াদবি করল সে স্বয়ং কোরআনের সঙ্গে বেয়াদবি করল কথাটা শুনে দেখবেন যে কোরআনের সঙ্গে বেয়াদবি করল সে আল্লাহর সঙ্গে বেয়াদবি করল অমুরব্বী সন্তানটা একটা জন্ম দিয়ে আপনি ফ্রি হয়ে গেছেন কোনোদিন আদব শিক্ষা দিলেন না আপনার সন্তান কার সঙ্গে কোন ব্যবহার করে আপনার সন্তান কার সঙ্গে কোন আচরণ করে এই চিন্তা কোনোদিন দিন শিখালেন না এই পরিবেশ কোনোদিন শিখালেন না আপনি যত বড়ই হাজি হন না কেন যত বড়ই সভাপতি হন না কেন যত বড়ই এমপি হন না কেন গো আপনার সন্তানের কারণে আপনাকে ওজাহান নামে যেতে হবে আল্লাহর সাথে বেয়াদি করা বা মানা জাহান নাম তার উপর অজীব ঠিক আছে না সালামের কারণে টিওন অফিস থেকে এক হুজুরকে বের করে দিয়েছে সে হুজুর না ভুলে সালাম দেই নাই মেনে নিলাম অনেক সময় ভুল হয় না তুই কৃষক দিস নাই দুই দিন আগে আমি আর আমার মাদ্রাসার মোহাম্মদিম সাহেব একদিন এক জায়গা বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলাম এখন এক হুজুর বলতেছে যে দেখছে হুজুরা সালাম দিল না আমড়া মাদ্রাসার এক কাজে খুব টেনশনে আছে তো আমার ওই হুজুর বলতেছে যে একটু যায় ওনাকে সাহায্যতা করে বললাম দরকার নাই ওই মূজ খাড়া হয়ে আছে খাড়া করেই তাই আছে কি এরকম লোক আমি হলো এই গ্রামের হলো সবচেয়ে বয়স্ক মানুষ আমি চুপ করে থাকি দেখো আমাকে সালাম দেয় কিনা যদি সালাম না দেয় দেখছে কত বড় খারাপ কত বড় বেয়াদব সালাম দিল না বাবা ওই যদি বেয়া দিব হয় তাহলে তুই তো ডবল বেয়াদব তুই তো আগে থেকে প্রস্তুতি নিয়েছো সালাম না দেওয়ার এ জোরে বলেন না কেন জোরে বলেন না কেন না কেন কথাটা যদি ঠিক না হয় কালকে আমাকে ফোন দিবেন নাম্বারে দিয়ে যাব যুবক ভাই সালাম দিতে হবে গরিব বড় লোককে সালাম দিবে বড় লোক গরিবকে সালাম দিবে চেয়ারম্যানের চিন্তা শুধু মেম্বাররা আমাকে সালাম দেয় আমি চেয়ারম্যান কেন মেম্বারকে সালাম সালাম ও চেয়ারম্যান সাপ আপনাকে পায়ে হাত ধৈরা বইলা যান খবরদার খবর দেওয়ার আপনি ভাবতেছেন আমি চেয়ারম্যান আমি কেন মেম্বারকে সালাম দিব না 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 তোমার মতো বহুত চেয়ারম্যান ফেরাউনের মতো দরিয়ার মধ্যে চুবাইছে আরো আসতে বলেন আল্লাহর পায়ে কম্বার সাহাবি অমর ইবনুল খত্তা আপনার দরজায় গিয়ে আস্তে করে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ও বাজান আমাদের আজকে নিতে হবে আমরা বাড়ি যাওয়ার পর আমাদের বিবিদেরকে সালাম দিতে হবে কথা বলেন ঠিক কিনা নাজান গো সালাম আমাদের বিবিদেরকে সালাম দিব আমি বাবা আপনি আপনার সন্তানকে সালাম দিবেন তাহলে আপনার সন্তান আপনাকে সালাম দেওয়া শিখবে শিখবে ঠিক না হঠাৎ করে ঘরের মধ্য থেকে পিস পিস করে ফিসফিস করে একটা আওয়াজ শোনা যায় আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন ঘরের মধ্যে কেউ আসেনি ঘরের মধ্যে কোনো মানুষ আসেনি মেদান গো আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে কে বলতেছে আমি এক পথের পথিক আমি এক পথের পথিক আমি একটা আপনার সঙ্গে কথা বলতে চাই আমি একটা আপনার সঙ্গে দুইটা মিনিট কথা বলতে চাই বলছে যে বলেন 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 ডাক দিয়ে মা মা ও ও বৃদ্ধা বুড়ি মা আপনাকে একটা ইন্টারভিউ নিতে চাই বলছে কিসের ইন্টারভিউ কিসের পরীক্ষা কিসের ভাইবা আপনি নিতে চান ডাক দিয়া বলতেছে মা আপনাকে একটা পরীক্ষা দিতে হইবে। বলছে কি পরীক্ষা কি পরীক্ষা আপনার এই রাজ্যের যিনি প্রেসিডেন্ট হজরত অমর ইবনুল খতর তিনি আপ কেমন কেমন তিনি আপনার কাছে কেমন তিনি আপনার পরিবারের পরিবারের কাছে কেমন মা গ আপনাকে বলছি মা আপনি সাক্ষী দেন আপনি ইন্টারভিউ দেন আপনি ভাইবা দেন আপনি উত্তর দেন আপনাদের অমর কেমন আল্লাহর দেয়া বলে অপাদের কি আর বলবো কি আর বলবো আমি আল্লাহর কাছে দোয়া করি হজরত অমরের উপরে যেন গজব আসে। বিপদ হাজরতমর সদ্য বেশি মানুষ শব্দ বেশি হইয়া আল্লাহর বান্দির পরীক্ষা নেয় একটা কথা মাথায় রাখবেন মহিলাদের কিন্তু ধৈর্য কম ধৈর্য কম কথা ভাই মহিলাদের কিন্তু ধৈর্য নাই সারা জীবন আপনি ভরণ পোষণ করলেন বা আপনাদের মা বোনদের কথা বলি না আমার বইয়ের কথা আমি বলি কোনো জিনিস যদি একটা বার না দিতে না দিতে পারি ব্যস্ততার কারণে যদি কোনো পোশাক না দিতে পারি একবারে সাফ সাফ বলে দেবে আমি কোনো জিনিস চাওয়ার অপারও তোমার কাছে পাইলাম না বলতেছে হামা কাপড় তুমি কি দিস আবার একদিন রাগ করে আর ওই কাপড়টা এই কাপড় কার রে এটাই খালি দিছো তোর ওই কার মহিলাদের ধৈর্য কম ধৈর্য কম ধৈর্য কম যার কারণে এরা স্বামীর সঙ্গে তর্ক করে আপনাকে করে না তো ওই জন্য চুপ করে বসে আছেন আবার জাগার করে ওরা আসতে করতে ঠিক মানে যদি শোনে যদি খবর আছে খবর আছে মহিলাদের ধৈর্য কম ধৈর্য কম ও মা শাককে নিয়ে তোমাদের মহিলা যায় মা খবরদার খবরদার শয়তান কিন্তু তোমাদের উপর ভর করে বেশি পয়গম্বর বলেন কলান ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়া আল্লাহর পয়গম্বর বলেন পয়েগাম্বার বলেন যে মহিলাদের উপর শয়তান ভর করে বেশি হাদিসটা আল্লাহর পয়েগাম্বার বলেন ওকালান নবী সাল্লাল্লাহু আফু আলাইহি সাল্লাম বলেন কালকে বলবেন হুজুর কি বলে গেল কিছুই বুঝলাম না মা তোমাদের উপর শয়তান কিন্তু বেশি ভর করে যার কারণে যুবকদের নষ্ট করার মূল হাইতার হলো নারীরা যুবকরা কেউ কথা করছে না সমাজ নষ্ট করার মূল হইল মহিলারা আজকে মহিলারা যদি ঘর থেকে না বের হয় তাহলে এই আইয়া ঠিক থাকবে ঠিক থাকবে কিনা আবার কোন চুপ করে থাকেন কে বাস্তব কথা বাস্তব মা বোন বান্দি বোনেরা তোমরা যদি ঠিক হও তাহলে পুরা ফেসবুক ঠিক হয়ে যাইবে তোমরা যদি ঠিক হও পুরা মেসেঞ্জার ঠিক হয়ে যাইবে তোমরা যদি ঠিক হও পুরা ইমু ঠিক হয়ে যাইবে কারণ কি কারণ কি আল্লাহর বান্দিরা কালো মহিলা ফেসবুকে ছবি উঠা মনে হয় বিউটি পার্লার তুলে নিছে এমন সুন্দর ছবি দিছে যুবকরা পাগল যুবকরা পাগল

পায়গম্বর ডাক দিয়ে বলেন আননিসা ও হুবাইলি শাইতান খবরদার খবরদার শয়তান যেন তোমাদের আক্রমণ না করে তোমাদের কিন্তু ধৈর্য কম সন্ত স্বামীর সঙ্গে কখনো বেয়াদবি করবা না মহিলারা অধিকাংশ মেয়েরা স্বামীর সঙ্গে বেয়াদবি করে কথা বলেন ঠিক কিনা স্বামীকে স্বামী মনে করে না স্বামী যে একটার দামি বস্তু স্বামী যে একটা দামি বস্তু বাজান স্বামী যে একটা দামি জিনিস এইটা সে মনে করে না ও বাজান গো কোন মহিলা যদি মারা যায় স্বামী যদি বলে সে ভালো না স্বামী যদি বলে সে ভালো না তাহলে সে আর স্বামী যদি ডাক বলে ইমাম সাহেব আমার বউ খুব ভালো ছিল আমার বউ খুব ভালো আমার সঙ্গে ভালো আচরণ করছে তাহলে ওই আল্লাহর বান্দি জান্নাতি আল্লাহ বলতেছে অপথের পথি আল্লাহর পক্ষ থেকে জানা অমর উপর কী আসে কি আসে কী আসে যার সামনে বলতেছে সে হলো এই রকম বাংলাদেশের পঞ্চাশটা বাংলাদেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এরকম বাংলাদেশের যে আয়তন এরকম পঞ্চাশটা দেশের সে প্রেসিডেন্ট অর্দ জাহানের খলিফা কি মনে করেন সাধারণ ইউনিয়নের মন হয় তার গরমে রাস্তাতে হাঁটা যায় না কোথা কন না আর কোন ভুলই নাই খালি জনগণের ভুল কারণ ওই যে উনি চেয়ারে বসে আছে হজরত অমর রাজি আল্লাহ তিনি হইল প্রেসিডেন্ট জাহানের খলিফার সামনে প্রেসিডেন্টের সামনে তার দুর্নাম গায় এটা যেন তেন কথা নয় কথা কন না সাধারণ একজন এমপির সামনে যদি দুর্নাম গান বিনে হিসাবে জেলখানায় ঠিক কি না একজন মন্ত্রীর সামনে যদি তার দুর্নাম গান বিনে হিসাবে কবরস্থানে মদনকো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন চমকে ওরছে তনার শরীর দের পশমটা খাড়া হয়ে গেছে কয় কি কয় কি বলে কি আল্লাহর বান্দী বলে কি কি বলে কি বলে অমরের উপর যানো গদব আসে ওমরের উপর যানো মুসিবত আসে কেন 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 আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন আল্লাহর বান্দা আল্লাহর বানদিকে ডাক দেয় ওনতা মা ও মা কি জন্য কেন আপনি এরকম করলেন তোমার ইবনুল খতাব রাজি আল্লাহ তালুর সামনে যখন এই কথা বলল আল্লাহর পেগম্বরের সাহাবি আমিরুল মিন অমর ডাক দিয়ে বলতেছে কি আপনার সঙ্গে অফরাধ করছি যে অপরাধের কারণে আপনি আপনার প্রেসিডেন্টকে গালি দেন আপনার প্রেসিডেন্টের সাথে এত খারাপ আচরণ করলেন আপনার প্রেসিডেন্টকে এত বদ্ধ করলেন আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে পথের কেন গান দিব না কেন বদ্ধ করব না বলছে কি কারণে বদ্ধ করলেন বলতেছে দুই কারণে বদ্ধ করলাম কয় কারণ এক নাম্বার কারণ হজরত ওমর আমাদের দেশের প্রেসিডেন্ট কিন্তু আমার কোনো খোঁজ নেয় না এক নাম্বার কারণ আমার কোনো খোঁজ খবর নেয় না ও বাজার এলাকার হক অনুযায়ী আপনাকে খোঁজ নেওয়ার দরকার আছে কি নাই গো এলাকার কথা তো বাদ রাখলাম এলাকার কথা বাদ দিলাম অনেক মানুষ আছে আমরা নিজের আপন বোনের পর্যন্ত খবর নিই না কথা কন না আপন বোনের খবর নেয় না ওই যে সেই বিশ বছর আগে বোনকে বিবাহ দিয়ে সেবা যান এই বিবাহ দিয়ে আসার পর আর বোনের বাড়ির কোনো দিন যায় না অথচ শ্বশুর বাড়ির দিনের মধ্যে ছয়বার করে যায়

কিন্তু মজা থাকা লাগবে বাপ বিটিক ডাক দেয়া বলতেছে মা তোমার জন্য এত বড় একটা দোয়া তুসি দোয়া মহিলা মানুষ তো সরল সোজা বলতেছে আচ্ছা কোনো সমস্যা নেই কি করবেন কোন ডাক দেয়া বলতেছে মা 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 আমার যে জমি জমা ছিল এই জমিগুলো দুই বেটাকে লিখে দিয়ে তোর জন্য দোয়া করে দিলাম তুই বড় লোক হইবি টাকা দিছে একজনে তুই বড় লোক হইবি কত বড় বাট পারি এ কথা কোন না যদি দোয়া দেয় বড় লোক হয় তা আপনার আর এক ছোট বেটা যাচ্ছে না ও জমি না তো দোয়া দেন আপনি বাটাম খুলে ফেল দিবি বাটাম খুলে ফেল কথা করছেন না কেন আল্লাহর বান্দির কাছে এসে বলে মহিলাদের কাছে এসে বলতেছে মা তোর জন্য দোয়া রাখলাম দোয়া ও যুবক ভাই বাপের জমি ফাঁকি দিয়ে লেখে নিলা মায়ের জমি ফাঁকি দিয়ে লেখে নিলা এমন বান্দা এই সমান সমাজে আছে কি নাই ছয়বার করে হাস করে আলহাস মানে বাখরাজ দেখায় আলহাস নাই খোঁজ নিয়ে দেখেন ওই হজ যে করবে গেছে ওই হজ করার মতো ভেজাল আছে আরে তোমার বেটা বিটির হক মাইরা তুমি হজ করে আসা তসপি আর ওই মসজিদের কানে যে চেয়ারে বসে খালি পাও ঝকাইবার করবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বলবে তুই আয়শা দেখ তোর ওই লাঠি দেই তো মাটাম তোমার মেয়ের হক তোমাকে আদায় করে যাওয়া লাগবে ও বাপ ও মুরব্বীরা মনোযোগ দে শুনবা মা ও মা আপনার মেয়েকে আপনার হক আদায় করে দেন আপনি শুধু বেটাকার পক্ষে নেন মেয়ের পক্ষে নাই না বাপ মাও ওই যে বিয়ে দিছে মানে বিক্রি করে দিছে কথা কয় না মেজান গ আল্লাহর উপর দিয়া মাতব্বারি করা কে ক্ষমতা আপনাকে দিছে আল্লাহর উপর দিয়া মাতব্বারি করার ক্ষমতা কারো আছে ও মুরব্বি যদি বুনে যদি বিটির সঙ্গে এই রকম অপরাধ কইরা থাকেন আজকে গিয়ে ওই বোন ওই মেয়ের পাও ধরে কান দিবেন ওই মেয়েকে বলবেন মা তুই যদি মাপ না করিস তাহলে জাহান নাম ছাড়া উপায় নাই তুই যদি মাপ না করিস জাহান নাম ছাড়া উপায় নাই খবরদার বেটা গাড়ি জমি আগেই লেখে দিবেন না তাহলে কিন্তু বৃদ্ধাশ্রমে যা থাকা লাগবে খবরদার বেটা কারে জমি দিবেন না জমি দিলেই কিন্তু আপনার বাড়ির থেকে বের করে দেয় আপনার কথার কোনো দাম থাকবে না আপনার কথার কোনো দাম থাকবে না আপনার কথার কোনো তাসির থাকবে না উম্মাদান গো আল্লাহর বান্দি দাগ দিয়ে বলতেছে এক নাম্বার কারণ ওমর আমার খোঁজ নেয় না কি নেয় না তাহলে আমাদের প্রতিবেশীদের খোঁজ নেওয়ার দরকার আছে কি নাই নাম্বার এক খোঁজ নেই আমাকে কোনো কিছু দানও করে না কোন কিছু কিছু পথের পথিক ডাক বলতেছে কেন আপনাকে দান করবে কেন আপনাকে দান করবে আল্লাহর বান্দি ডাক বলে আপনি কি হাদিস পড়েন নাই আল্লাহর বান্দি তো কম জান না ডাক দিয়ে বলতাছে পথের পথিক অমর কেন আমাকে দান করবে না আপনি কি কোরআন পড়েন নাই আপনি কি হাদিস পড়েন নাই আল্লাহর پیغمبر বলেছেন আল্লাহর پیغمبر ডাক দিয়ে বলেন ওকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাহি হাবিবুল্লাহ ওয়ালাকা নাফিসান আল্লাহর پیغمبر বলেন যেই ব্যক্তি দান করে সেই ব্যক্তি আল্লাহর 都会啊

আর জান্নাত চার শ্রেণীর মানুষের জন্য এক নাম্বার যেই ব্যক্তি অসহায় ব্যক্তিদেরকে দান করে যেই ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অন্ন দান করে যেই ব্যক্তি অসহায় ব্যক্তিদেরকে দান করে যেই ব্যক্তি একবারে অসহায় অদরিদ্র ব্যক্তিদের পাশে দাঁড়ায় ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা দান আল্লাহ তালা জান্নাত খাড়া করে রাখছে ও যুব ও বাজান আজকে আমি মনে করি হামার যত হয়েছে

আমি আল্লাহ যে যে সম্পদ তোমাদেরকে দিলাম এই সম্পদ থেকে আমার হত দরিদ্র ব্যক্তিদেরকে দান করা আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে অমর তো দাদিয়া বলতাছে ও পথপ্রথি তুমি কি হাদিস নাই তুমি কি নবীর হাদিস শোনো নাই তুমি কি নবীর কথা তোমার মনে নাই তুমি নবীর কথা শোনো নাই যেই ব্যক্তি চারটা আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে স্বীকার করে বলেন আল্লাহ আরো একটি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু রে কোরআন শূন্য যেখানে তকবীর আল্লাহ আর বান্দি বাক্যা বলতেছে বেশি নয় বেশি নয় একটা আমল যে ব্যক্তি করবে সেই ব্যক্তিকে জান্নাত দিবে এক নাম্বার আপনার কাছে যেই অর্থ আছে যেই সম্পদ আছে এই সম্পদের মালিক কিন্তু আপনি নয় এই স্বপ্ন থেকে আপনাকে এই অর্থ থেকে আল্লাহ থেকে আপনাকে দূরে করে দেয় অর্থ যখন বেশি হয় মানুষ তখন গুনার দিকেও লিপ্ত হয় ভ্যানার বাড়ি ওই ইঞ্চি মনিটর নাই কতক্ষণ না কে এত বড় একটা বাড়ি করলাম এত বড় না হলে হয় কথা করছেন না মুরবি ঠিক আছে না কথা পাকা বাড়ি করছে এত বড় না হলে এখন হয় কারণ টাকা হয়েছে ঠিক কিনা আল্লাহ তালা করানের মধ্যে বলেন মানুষ যখন অভাব মুক্ত হয় তখন বান্দা যুক্ত হয় কার কথা কথা আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ খবরদার অর্থ যেন আমি আল্লাহর কাছ থেকে তোদের দূরে সরে না নেয় আল্লাহ তাআল্লা ডাক দিয়া বলেন এ আই ভালো লা তুলা হুকুম আম্মু আলুকুম ওলা তোমাদেরকে দুইটা বিষয় আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে দুইটা বস্তু তোমাদেরকে দূরে সরে দিবে এক নাম্বার লা তুলা হুকুম আলুকুম এক নাম্বার অর্থের কারণে অর্থ যখন মানুষের হয় তখন সে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় তখন নামাজ পড়ার কথা মনে থাকে না মেজান গো অর্থ যার যত বেশি পেরে তার তত বেশি অর্থ যার কোন জান্নাতে যাওয়াটা তার জন্য সহজ ও যুবক ভাই অর্থ যখন না থাকে আমরা অনেক সময় অর্থশালী ব্যক্তিদের দিকে লক্ষ্য করি হায় রে হায় ওই বেচারা কত টাকাওয়ালা কত অর্থওয়ালা আজকে আমার টাকা পয়সা নাই না না না

এই আটাগুলো গুলো এরকম ছোট্ট চামচ দিয়ে এক একজন এক চামচ করে দেয় কারণ তখন তো দুরুফিক করে সময় ছিল তখন তো মানুষের টাকা পয়সা কম ছিল তখন তো অভাবের সময় ছিল এই রকম এক চামচ করে একজনকে একটা আটা এক চামচ আটা দেয় আর একজনকে এক প্লেট আটা আটা দেয় আর একজনকে এক প্লেট আটা আটা দেয় আরেকজনকে দুই প্লেট আটা দেয় আর একজনকে তিন প্লেট আটা দেয় কারণ কি যার যেমন প্রয়োজন তেমন দেওয়ার মালিককে আপনার যদি দশজন খাবার থাকে সংসারে আল্লাহ তালা দশজনের রেজেকের ব্যবস্থা করে দিবেন কথা ঠিক কিনা আরে এক সময় ওয়াশ করে পাইতাম সাড়ে চারশো টাকা কয় টাকা আর আল্লাহ এখন দেয় তিরিশ হাজার টাকা তার মানে কি এখন আমার সোল বলেছে বউ হয়েছে কথা কন না যখন যা দরকার কে দেয় হজরত আলী কষ্ট পেলেন আমি আপনাদের সন্তানের মতো আজকে আপনাদের সাথে বয়ান করতেছিল বাবার বেটার মতো কষ্ট পায় না মুরব্বীরা ভালোবাসে আমি মুগ্ধ হয়ে গেছে লোক যা থাকে এগুলোই নেই মনে করেন খেলাধুলা করে ফুটবল খেলা গোল টোল দিয়ে চলে হজরত আলী মঞ্চের হজরত আলী পয়গাম্বারের বাম পাশে তারা আছে মনে আছে নি আটা দেওয়া শেষ ভাইগাম্বার আলিকে ডাক দেয়া বলতে চা সামনে আসো সামনে আসো আলি বলছি হ্যাঁ রাসূল আল্লাহ বি আল্লাহ আপনার একসে আসলাম শুনলাম অনেক অনেক জায়গা থেকে ভিন্ন দেশ থেকে আপনার কাছে কিছু আটা আসছে এই আটাগুলো নাকি সাহাবাই কারামদেরকে দিচ্ছেন যাদের সংসারের অভাব বেশি তাদেরকে আটা নাকি দিতেছেন এই কথা শোনার পর আপনার মেয়ে বলল যাও যা হও কাছে চলে যাও ওখানে গেলে তাও কিছু আটা পাইবা কারণ কে কারণ কে এই কথা বলতে গিয়ে হজরত আলী চোখ দিয়ে দুই কোণা দিয়ে পানি চলে আসছে ডাক দিয়া বলতেছে আলী কেন কাঁদো কেন কাঁদো তুমি কথা বলতে বলতে কাঁদো কেন হজরত আলি ডাক দিয়া বলতেছে আর সুল আল্লাহ এই জন্যই কাঁদি এই জন্যই মন খারাপ আজকে দুই দিন হইলো আমাদের বাড়িতে চুলা চলে না আজকে দুই দিন হলো আমাদের বাড়িতে কোনো চুলা চলে না আমাদের মনে কোনো কষ্ট না আসি আমাদের মনে কোনো কষ্ট নাই আপনার মেয়ের মনেও কোনো কষ্ট নাই কিন্তু ওই দুই ওই দুইটা সন্তানের দিকে তাকানো যায় না তাকানো যায় না অযব খেয়াল করে শন যুবক আসি হসরত হাসান হুসাইন ও কিন্তু যুবক ছিল বলেন ঠিক ছিল বলে নবি ডাক দিয়া বলতেছে আব্বা যান নবী হিসাবে আমি আপনাকে বলছি না নবী হিসাবে বলছি না আর সুন আমি আপনার জামাই হিসাবে বলছি আব্বা আপনি কমসে কম কিছু আটা আমার বাসার জন্য রান্না করার জন্য দেন নবী এই ঘটনা শোনার পর নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এই রকম একটা এই রকম একটা প্লেট নিয়ে তাকে এক প্লেট আটা দিয়ে দিলেন মাযান গো এই আটা নেওয়ার পর হযরত আলীর মনটা খুব একটা ভালো নয় হযরত আলীর মনটা খুব খারাপ কারণ কি কারণ কি এক প্লেট আটা দিয়ে কি হবে একটা সন্তানের তো আটা হবে না বলেন ঠিক না হজরত আলী কেরা এই আটার ব্যাগ নিয়ে হাটিহাটি পা করে ফাতেমার দরজায় যায় যাই ফাতেমার কাছে এখন যেই যেই থলিটা যখন দিয়েছে ফাতেমা দৌড়ে আসছে স্বামী আমার বাবা আপনার কাছে কি দিল এই যে হাসান হুসাইনের অবস্থা খুব একটা ভালো না তাড়াতাড়ি দেন বলতেছে ফাতেমা কি আর বলবো কি আর বলবো আমার শ্বশুর ইয়া হাবিব হাবিবাল্লাহ আমার শ্বশুর দেখো এক প্লেট আটা দিয়েছে এক পিস আটা দিয়েছে এই আটা দিয়ে কি হয়ে যায় বিবি ফাতেমা ডাক দিয়ে বলতেছে স্বামী মনে কিছু করবেন না মনে কিছু করবেন না যেহেতু আমার আব্বা দিয়েছে যেহেতু আল্লাহর পায়ে দিয়েছে যেহেতু নবী আল্লাহর বন্ধু দিয়েছে এই আটার মধ্যে বরকত হয়ে যাবে হজরত আলী রদি আল্লাহ পরের দিন আবার আর সে ফাতেমা পাঠা দিয়েছে স্বামী যাও যাও আবার একটু যাও আমার বাবার কাছ থেকে একটু আটা নিয়ে আসো হজরত এইভাবে একদিন আসলো এক বাটি আটা দিছে দ্বিতীয় দিন আসছে দুই বাটি আটা দিছে তৃতীয় দিন আবার আর এক বাটি তাহলে তিন দিনে কয় বাটি আটা হইল কথা প্রথম দিন এক বাটি দ্বিতীয় দিন এক বাটি তৃতীয় দিন এক খারাপ আবার সেই মন খারাপ অবস্থায় আটা বাড়িতে নিয়ে যায় দিনের মাথায় চতুর্থ দিনের মাথায় আমার নবী আলীকে ডাক দিয়েছে তোমরা একটু আলীকে ডাক দাও

আমি জানতেছি তো যে আপনারা কিছু একটু ঘইলেও ভালোবাসতেন আমাকে মিছা কথা বললাম নাকি কিছুটা মানে কিছুটা হলে আমাকে মহাব্বত করছেন এই অল্প সময়ের মধ্যে ঠিক কিনা সবাই ভালোবাসতেন আমাকে হ্যাঁ নারায়ে তাকবি নবী ডাক দিয়া বলতেছে তোমার মন খারাপ কেন মন খারাপ করছো কেন মন খারাপ আলী কারামুল্লাহ ডাক দিয়া বলতেছে আব্বাজান আমি হলো আপনার জামাই আমি হলো আপনার জামাই সাধারণত সম্পর্ক যার সাথে বেশি থাকে চেয়ারম্যানের সঙ্গে যার সম্পর্ক বেশি হয় সে কিন্তু চাউল বেশি পায় জোরে কন্যা মেম্বারের সঙ্গে যার সম্পর্ক হয় দুনিয়ার লোক ভিজিএফ কার্ড না পাইলেও মেম্বারের সাথে সম্পর্ক থাকার কারণে পাওয়া যায় ও আব্বা আপনার আমি জামা হই আপনি হইল প্রেসিডেন্ট আপনার জামাই আপনার কাছে আসলাম অনেকে দিলেন দুই বাটি অনেকে দিলেন তিন বাটি আবার কাউকে দিলেন চার বাটি আটা আর আমি আলে আপনার জামাই আপনার জামা আপনি হাসান হুসাইনের দিকেও তাকালেন না আপনি ফাতেমার দিকেও তাকালেন না শুধুমাত্র কেবলমাত্র তিন দিনে তিন বাটি আটা দিলেন যার কারণে মন খারাপ যুব ভাই মনোযোগ দেখো তারা শুনবা ও বাজার বললেন হজরত আলী রদি আল্লাহ আনহু যখন বললেন আল্লাহর পায়গাম্বার ওই কর্নার থেকে এক সাবিকে ডাক দেয়া বলতেছে সামনে আসো সামনে আসো এই তিন দিনে তোমাকে কয়ে বাটি আটা দিছে তুমি একটু মনে করো ওই সাবি বলে তিন বাটি আবার খারাই বলে চার বাটি আবার বলে দুই বাটি মানে হিসাব ঠিক নাই হিসাব কি নাই বলতেছি আর আসুল্লাহ চার বাটি মানে দিলেন না তিন দিনে ভালো করে কও বলতেছে তাহলে মানে ছয় বাটি নাকি পয়গাম্বার হজরত আলী কে ডাক দেয়া বলতেছে আলী এখন তুমি বলো তোমাকে আমি মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম কয় বাটি আটা দিছি আলী চট করে ডাক দেয়া বলতেছে আর চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এক দুই তিন তিন বাটি আপনি তিন তিনে তিন বাটি আটা দিছেন। আমার নবী আলীকে বংশে আলী তাহলে দুনিয়াতেই বোঝো যার অর্থ বেশি হয় তার হিসাব দিতেও তেমন কষ্ট হয় যার অর্থ যেমন তত কম তার হিসাব পাল্লার কাছেও তত কম